কাল হলে আসলেন কত দিনে? আমি বুড়িগঙ্গা পাড়ে এলাম 17/12/1971। একাত্তরে বুড়িগঙ্গা পাড়ে ক্যানিংজে আমি ক্যানিংজে ঢুকলাম। ক্যানিংজে ঢুকে তারপর ওখানে আমি 77-এ বিয়া করলাম। বিয়ার পরে তোমার হলো আমি আবার ঢাকা ত্যাগ করলাম। ওরা বিয়া করলাম, বিয়ের পরে পাঁচজন ছেলে সন্তান হলো। হ্যাঁ হ্যাঁ, তারপর ওরা পাঁচ ভাই বোন হওয়ার পরে তোমার হলো আমি 25/10/97 রোজ বৃহস্পতিবার আমি ঢাকা ছেড়ে ট্র্যাকে করে মালামাল নিয়ে চলে গেলাম ওই কালুখালি বাড়িতে। ওইখানে থেকে আজকে ধরো আমি এখন 2017 সাল, এই 17 সালে 20 বছরের মধ্যে আমি কোনো হোটেলে নাস্তা খাইনি। সবাই দেখে ফেললো, সবার এটা শুভেচ্ছা জানান যে সবাই আমার জন্য দোয়া করেন। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে, যাতে আল্লাহ যাতে সবাইকে শরীরে সুস্থতা দান করে। আল্লাহর কাছে চাওয়া হওয়া এটাই বড়, সবচাইতে আল্লাহ তুমি সকলের শরীরে সুস্থতা দান করো। সুস্থতার মালিক আল্লাহ, অসুস্থতার মালিক কিন্তু আল্লাহ। কিন্তু সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে, নিজের আল্লাহর নাম স্মরণ করতে হবে, সৎ থাকতে হবে, সৎ থাকতে হবে, এগুলো নিয়েই তারপরে তুমি সুস্থ থাকবা। যেমন ওই যে আনেল ফিভার যে হইতে যেটা হয়েছে, উনি সচেতন থাকলে আর ওইটা এই পর্যায়ে যাইতো না, এই পর্যায়ে যাইতো না, যেটা আপনার দিয়েও বুঝি। হ্যাঁ, এই যে সব ভাই বোনেরা নিয়ে বাসায় যখন আমি থাকছি তখন আমার বাসায় কত লোক আসছে, শুকুর ব্যাপারি আসছে, তারপরে আমার বড় বড় ভাই বোনেরা আসছে, আসছে আমজদ্দুরি আসছে, মুন্সির দড়ি আসছে, মসজিদ দড়ি, আমার ভাই ভাড়া দাঁড়া আদারের দড়ি তো আমার জানের জান ছিল, আনাল দড়ির বড় ভাই এবং নতি দড়ি, সকলকে সাথে করে নিয়ে যাবে চলছে। আমি কারোর সাথে 100% জমি নিয়া, কারোর সাথে 50টা টাকা নিয়া এই যাই জামাল আমি জীবনে কোনোদিন করি নাই, আর টাকা আমি কোনোদিন ঘরেও রাখি নাই। লাগে হলো আপনার শুনে জামাল লাগা নাই। যাক, আজকে এই আমরা অনেক ঘন্টা আলোচনা করলাম, আলোচনার মধ্যে আপনার ভিতরে আমার ভিতরেও একটা কাজ করলো, যে একটা তো এটা কিন্তু প্রতি বছরেই এই গল্পগুলা মানে করা উচিত, এই গল্পগুলা প্রতি বছর বছর আমরা করলাম, জিনিসটা মজা না? হ্যাঁ, জিনিসটা অনেক মজার। তারপর আল্লাহ পাক